এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে অনেকটা দেরি করে ব্লগ স্টার্ট করছি, দেরি হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে। তো ভাবলাম একেবারে সকাল সকাল স্নানটাও সেরে নিই, কারণ রোদ আছে, চুলটাও শুকিয়ে যাবে, অলরেডি শুকিয়েও গেছে আমার চুল। তো চলো উইদাউট এনি ফার্দার যেদিনকে স্টার্ট করা যাক, তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে একটা ইনভিটেশন আছে, একটা দাদার মেয়ের অন্নপ্রাশন আছে, দুপুরে নেমন্তন্ন রয়েছে আমার আশ্রমে, তো আমরা যাব। এখন কিছু গিফট কেনা হয়নি, একটা ছ মাসের বাচ্চা আর কি গিফট কিনবো না কিনবো এটাই ভাবছিলাম, তো এখন সেটাই যাব, এখন বেরোবো, ওর জন্য কিছু আনবো, দেন আমরা দুপুরে ওখানে যাব। তো চলো এখন যাই, নিচে যাই, আমার চুলটা তো শুকিয়ে গেছে, তো নিচেই যাই। আর এই চিরুনটা ছাড়া আমি চলতে পারি না, এটা আমাকে আমার একটা বৌদি দিয়েছিল। দেখি বারবিটা, দেখি কোনটা পছন্দ, ভালো লাগছে কোনটা, বারবিটা মেয়ে বাচ্চা এই একটাই, আর বারবি গুলো দেখো এই বারবি ডলটাই বেশ, এটা আছে, এটা দাম কম আছে, পাঁচটা দাদা, হ্যাঁ পাঁচটা, এটা পরি টাইপ, হ্যাঁ পরি টু আর পাঁচটা দাও, রোবটটা দেখি, মানে এটা রোবট রয়েছে না, নাকি এই বারবিটা সুন্দর, না আমি ভাবলাম যে খাতা ইঁদুর নিয়ে গেছে, এখন হয়তো নেই খাতা, এই বারবিটা ক্রাউন রয়েছে, ব্যাগ রয়েছে, ওটা চেঞ্জ করো, ড্রেস চেঞ্জ করো, বল হ্যাঁ তাই বলি এত জুম জুম আসছে। আমরা টেডি না, ওটা বারবি, মাঝে ট্রেন লাইন যাবে, ট্রেন লাইন তুমি কি করে জানলে? Ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just disappointed. Some of the gifts are complete. গিফট দিতে এসেছি, কিন্তু এখন আমি জানি না যে কোন শাড়িটা পরে যাবো, বাড়িতে সিলেক্ট করবো। আর আমি নিলাম এখানে চারটে টিপের পাতা, দুটো একটু বড়, আর দুটো একদম ছোট। চালি এখন তুলি আমার হাতে, নীল পলিশ করি যত্ন সহকারে। তো আমি এসে শাড়িটা বার করলাম, এই শাড়িটাই ভাবছি পরে যাব, কারণ এর সাথে আমার ম্যাচিং ব্লাউজও রয়েছে, এই শাড়িটাই ভালো লাগছে, এই শাড়িটাই পরবো, আর ওর জন্য এগুলো বার করেছি, যেটা ইচ্ছে সেটা পরে নেবে। তো আমি রেডি হয়ে গেছি, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, আমরা যে তিনটে এখন বেরোচ্ছি, বেড়াতে একটা নিমন্ত্রণ আছে। দাদা মেয়েটা মাথা কাজ করছে, তো বাইরে নিয়ে যাচ্ছে, দাদা
ভেজ বল খাচ্ছি। বাচ্চাটা পুরো ঘুমিয়ে পড়েছে, খাবে খেতে যাবে চলো। আর দেখো আমার নাকের সিঁদুর পরে রয়েছে, আর আমার খুব বলে নতুন কেউ নাকি নাকের সিঁদুর পরতে ভালো লাগে, কিন্তু তাই বলে সবসময় নাকের সিঁদুর নিয়ে চলে এসেছে। বাড়ি এসে এখন আমি চেঞ্জ করিনি, আধ ঘন্টা হয়ে গেছে বাড়ি এসেছি, আমি এখন একটু রিলস বানাচ্ছিলাম, সেজে গুজে থাকলে ভালো লাগে রিলস বানাতে, বেশিরভাগ তো সাজি না, যখন সাজার সুযোগ পাই সুযোগটা ছাড়ি না, যাই হোক এখন যাই কি চেঞ্জ করিনি। আমি এখন ঋষভের খাতা লিখছি আর এদিকে নি একটু খেলা। কি দেখছো? শোনো, এখন আমি WWE রয়্যাল রাম্বল দেখছি, সকালে দেখা হয়নি, উঠতে পারিনি, গেলে আমাকে ছেড়ে চলে গেল খেলা দেখতে, খেলা হচ্ছে ক্রিকেট। ছেলেদের লাইফে ক্রিকেট মানে একটা ইমোশন, আগে খেলতাম এখন খেলি না, এখন চোখে দেখি, দেখে আনন্দ করি। কেন মাকে তো বললে আমি বুড়ো হয়ে গেছে? না বুড়ো হয়ে যাবে না, অ্যাকচুয়ালি কি বলতো, এখন প্র্যাকটিস নেই তো, তাই নামাটা ঠিক না। আচ্ছা ক্যামেরাটা এদিকে আছে, এদিকে যদি কিছু বলো না, এদিকে একটা চলছে তো, তাই এদিকে একটা খেলা চলছে, রয়্যাল রাম্বলের হাইলাইট দেখছি। দেখো তুমি তো, যাই হোক তোমাদের কাছে যেরকম মেকআপটা ছাড়া চলে না, আমাদের কাছে সেরকম খেলা ছাড়া চলে না, এটা হচ্ছে বাস্তব কথা, ছেলেদের একদম রক্তে খেলা। যাই হোক আমার কপালে একটা পিম্পল বেরিয়ে, দেখো দেখো তুমি এখানে বসে বসে ওই করো, ওরা দেখো কি করছে, কি করছে আমার দেখো। আজকে রাতে হবে তরকারি, তরকারিটা আমি বানাবো, তরকারিটা এখন দিন ধরে খাচ্ছি, তরকারি রান্না কমপ্লিট। তো আজকে ডিনার কমপ্লিট, আজকে ডিনার ছিল তরকার রুটি, তরকারটা একটু লবণ হয়ে গেছিলো আজকে, যাই হোক মাঝে মধ্যে এরকম হয়েই যায়। তো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি, ব্লগটা দিয়ে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই।